যখন এমন মজেদার ব্যায়াম করলো, এক্সট্রা মজেদার অনেক মজেদার আছে যা ব্যায়াম করলে অনেক সময় লেগে যাবে। কোরআন সব থেকে বড় মজেদার মধ্যে, যেটা বিষয় ব্যায়াম করছিলাম, কোরআন মজিদ অনেক বড় মজেদার যা আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আর আমার আপনার নবীর জিকির বলছে কি, সমস্ত আসমানি পুস্তকে ব্যায়াম হয়েছে, তোরাতে ব্যায়াম হয়েছে, ইনজিলে ব্যায়াম হয়েছে, জবুরে ব্যায়াম হয়েছে। কি বলছে, ফার কালিতা বলে এই শব্দ ব্যবহার হয়েছে তোরাত ও ইনজিলে, ফার কালিতা বলে। যার অনুবাদ করলে, আরবিতে অনুবাদ করলে কি হয়, এহমাদ হয়। এহমাদ নাম কে রেখেছিল নবীর, বলছি রেওয়ায়েতে পাওয়া যায় মা আমিনা নবীর মা, তার নাম এহমাদ রেখেছিল। আর মোহাম্মদ রেখেছিল কে, নবীর দাদা আব্দুল মুত্তালিব মোহাম্মদ রেখেছিল। যখন মোহাম্মদ ও এহমাদ রাখলো, বলছে কি মোহাম্মদ ও এহমাদ, এই যে নবীর নাম কোন সাধারণ নাম নয়, বলছে মোহাম্মদ নাম কোথায় আছে, বলছে আসমানে এই মোহাম্মদ নাম আছে, তারপরে বলছে জান্নাতের দরওয়াজায় এই মোহাম্মদ নাম আছে, আর আসমানে পুস্তকে এই আহমাদ নামে পরিচিত আছে। এবারে যখন এই যে আহমাদ নাম ও মোহাম্মদ নাম রেখেছে, এটা দুজনা রেখেছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত হয় এদের উপরে ওহি করেছিলেন যে এদের নাম আসমানে আছে, এদের নাম এই নাম কি আছে, জান্নাতের দরজায় আছে, এই নাম কি আসমানি পুস্তকে আছে, অথবা এর আগে থেকেই জানতেন যে ওখানে আছে। তো এদের দুজনার সম্মান, অর্থাৎ জানাবে আমেনা এবং জানাবে আব্দুল মুত্তালিবের অনেক সম্মান ছিল, যারা অনেক সাধারণ মানুষের থেকে অনেক মর্যাদাবান ছিল। সালাত মুহাম্মদ আলাইহি মুহাম্মদ উপরে। তো নবী করিমের মর্যাদা অন্যান্য পুস্তকেও ব্যায়াম হয়েছে। রেওয়ায়েতে পাওয়া যায় যে আমার আপনার নবী তার মর্যাদা তৌরাতে ইনজিলে জবুরে সব জায়গায় ব্যায়াম হয়েছে, এবং এর ফজিলত নবীর ফজিলত জিকির হয়েছে। আর এই যে হুজ্জাত বলা হয়েছে কোরআন আর হুজ্জাত, হুজ্জাত অর্থাৎ চৌদ্দ মাসমে রেওয়ায়েত করা ইল, এরা যে যেখানে ছিল, যে কোন জায়গায়, যে কোন স্থানে কোন ব্যক্তি যখন কোন প্রশ্ন করত, কোন সওয়াল করত, তো সাথে সাথে আমার আপনার ইমামরা মাসুমরা সাথে সাথে উত্তর দিতেন, কোন দেরি করতেন না, বা আমার আপনার মতো মাওলানার মতো বলতেন না যে পরে বলবো, যখন যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে যে কোনো ভাষায় কোনো প্রশ্ন করলে সাথে সাথে আমার মাসুমরা উত্তর দিতেন। রেওয়ায়েতে পাওয়া যায় বলছে অষ্টম ইমাম ইমাম আলী রেজা আলাইহিস সালাম সালাত মুহাম্মদ আর মুহাম্মদ যে বাচ্চা ছিল, সেই বাচ্চা চাইল যে আলী আলাইসালামকে নিচু করতে হবে, অসম্মান করতে হবে। সেই যুগে সমস্ত ফেরকার আলেমদেরকে ডাকলো, সমস্ত ফেরকার আলেমদেরকে যখন ডাকলো, সেই যুগের সমস্ত আলেমরা উপস্থিত হলো, এবং সেই বাদশা কি বললো, একজন গোলামকে পাঠালো আলী ইবনে মুসা রেজার বাড়িতে। সেই গোলাম ছিল মাওলার চায়নেওয়ালা, সে তখন দৌড়াতে দৌড়াতে মাওলার কাছে গেল, মাওলা আলী ইসা আলাইসালামের কাছে গেল। যাওয়ার পরে বলতে লাগলো যে আমার ইমাম আপনাকে বাদশা ডেকেছে, সেখানে যেতে বলেছে। বলছি আচ্ছা সেখানে ডেকেছে আমাকে, কিন্তু তুমি অস্থির কেন, তুমি পরেশান কেন? বলছে যে আমার ইমাম সেখানে সমস্ত ফেরকার, সমস্ত ফেরকার পণ্ডিতদেরকে ডেকেছে, ধর্মগুরুদেরকে ডেকেছে, এবং তারা তাদের ডাকার একটাই উদ্দেশ্য আপনাকে ছোট করা, আপনাকে নত করা এবং আপনাকে অসম্মান করা। বলছে আরে তুমি কি এই আকীদা রাখো যে আমার শিক্ষা তাদের সামনে মোকাবেলা করতে পারবে না? বলছে না ইমাম, এমন কোনো আকীদা আমার নেই, কিন্তু ওরা যে আপনার সঙ্গে বহস করবে, মনাহারা করবে, বলছে এরা কিন্তু শিক্ষা দিয়ে শিক্ষা নিয়ে বহস করবে না, এরা উল্টো পাল্টা বহস করবে, আপনাকে উল্টো পাল্টা ভাবে ভাষাবে এরা। বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, চলো। যখন আমার আপনার অষ্টম ইমাম সেই বাদশার দরবারে যখন উপস্থিত হলেন, তখন বাদশা বললো না যে হে ইমাম, হে আলী রেজা, এরা আপনার সাথে মোনাজারা করবে। কি বললো, বলতে লাগলো যে এরা কয়েকটি প্রশ্ন করতে চায় আপনার কাছে। বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, চাই ওরা প্রশ্ন করুক বা আমি করি, যা বলবে তাই হবে। তখন
বলতে লাগলো যে আচ্ছা ঠিক আছে, সেই ধর্মগুরুরা বলতে লাগলো যে আপনি আগে প্রশ্ন করুন। তখন ইমাম প্রশ্ন করতে লাগলো, সেখানে ইসাইদের আলেম ছিল, তারপর ইহুদিদের আলেম ছিল, সমস্ত ফেরকার আলেমরা সেখানে ছিল, এবং বড় বড় দেখে আলেম দেখে পণ্ডিত দেখে পাদ্রী দেখে তাদেরকে ডাকা হয়েছিল যাতে ইমামকে সম্মান করতে পারে। যখন ইমামকে বলল যে প্রশ্ন করুন আপনি, তখন ইমাম তহিদ থেকে শুরু করলো। ইসাই পণ্ডিত ছিল সামনে, একবার বলতে লাগলো আচ্ছা ঈসা আমাদের নবী, আমরা ঈশাকে সম্মান করি, অনেক বড় মর্যাদা আছে, সে মুর্দাদেরকে জীবিত করতেন, তিনি বলছি এত মর্যাদা ছিল তার, সে সবকিছু ভালো, অনেক মর্যাদা, কিন্তু একটি জিনিস খুব খারাপ ছিল ঈশার মধ্যে। বলছে কি জিনিস খারাপ ছিল? বলছে এই জিনিস খারাপ ছিল যে ঈসা আলাইহিস সালাম নামাজে ও রোজার দিক থেকে অনেক চুরি করত। যখন এমন কথা যখন শুনলো সেই পাদারীরা, সেই ধর্মগুরুরা, আরে ঈসা নামাজের দিক থেকে রোজার দিক থেকে অনেক চোর ছিল, অনেক বড় চোর ছিল, যখন এমন কথা ইমাম বললো, তখন তারা একবার চিল্লে বলতে লাগলো যে আরে এ আপনি কি বলছেন, এটা হতেই পারে না, ঈসার বিষয়ে পাওয়া যায় কোরআনের ভিতরে পাওয়া যায়, আরে ঈসা রাত রাত ধরে ইবাদত করতেন, আরে ঈসা নামাজে সব করছেন, নামাজে তাহাজ্জুদ করতেন, সে সারা রাত ধরে ইবাদত করতেন, এবং রিওয়ায়েতে পাওয়া যায় সে সারা দিন প্রত্যেক দিন রোজা রাখতেন, তাহলে এটা কিভাবে বললে যে ঈসা নামাজ চুরি করতো, নামাজ পড়তো না, রোজা রাখতো না? তখন ইমাম একবার হেসে বলতে লাগলে শোনো, আরে যে ঈসা নামাজ পড়ে রোজা রাখে তাহলে সে ঈসা আল্লাহ আল্লাহর সন্তান কিভাবে হতে পারে? আপনি একটি প্রশ্ন করে আমার এই অবস্থা করেছেন, আমি যদি প্রশ্ন করি তাহলে কি হবে? বলছে আচ্ছা ঠিক আছে, তোমার সামনে এঞ্জিল আছে, বাইবেল আছে, বাইবেল খোলো। যখন সে এঞ্জিল খুলতে লাগলো, এঞ্জিল খোলার পরে বলছে যে তুমি যে পৃষ্ঠার খুলেছো তার ডান দিকে দেখো, প্রথম আয়াত এই আয়াত আছে। যখন এমন করে আমার আপনার ইমাম যখন বললেন, তখন সেই পাদ্রী অবাক হয়ে গেল, বলছে আচ্ছা আপনি কিভাবে দেখলেন যে আমার এই যে কোরআন খুলেছি, এই যে আমি বাইবেল খুলেছি, এর ডান দিকের আয়াত আপনি সঠিক বলে দিয়েছেন, এটা কিভাবে হতে পারে, যে আপনি কিভাবে দেখলেন? বলছে আরে যে দেখে বলে সে কোনো আল্লাহ হুজ্জাত হতে পারে না, আমরা তাকে হুজ্জাত মানি না, আমরা তাকে মাসুম মানি না, আমরা তাকে কি আল্লাহ ইমাম বা প্রতিনিধি মানি না, আরে যে ভাতের নিচে লুকানো মাংস দেখতে পায় না, আমরা ইমাম তাকে মানি যে দেওয়ালের পিছনে কে আছে বলে দিতে পারে, আমরা ইমাম তাকে মানি যে পাহাড়ের পিছনে কত সৈন্য আছে, কত সৈন্য আমার হাতে মারা যাবে, কত সৈন্যর বংশধারে মুমিন পয়দা হবে, সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদের উপর। তখন সে বলতে লাগলো যে সবাইকে বলো, তখন সে বলতে লাগলো যে একদম সঠিক করছে আলী ইবনে মুসা রেজা, আর আমি অবাক হয়ে গিয়েছি কিভাবে সংবাদ না দেখে কিভাবে বলতে পারে। আর রাসূলুল্লাহ মুহাম্মদ ওয়া মুহাম্মদ উপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এরপরে তাওহীদের বিষয়ে মাসলা হাল করে দিলেন আমার আপনার ইমাম, তারপর আদলের বিষয়ে উসুলে দিনের তাওহীদ, তারপরে আদল আছে, ইনসাফ বলা হয়, ইনসাফ ইনসাফ কিন্তু এই যে উসুলে দিনের ভিতরে নেই। ইনসাফ কাকে বলা হয়? ইনসাফ অর্থাৎ সমতুল্য ব্যয় করা, একটি জিনিস নিয়ে দুজন ব্যক্তি লড়াই করছে, ঝগড়া করছে, আচ্ছা ঠিক আছে এই জিনিসকে অর্ধেক করে দুজনকে ভাগ করে দাও, এটা ইনসাফ। কিন্তু আদল কি বলবে? যে প্রকৃত এই জিনিসের অধিকারী, খেলাফাত নিয়ে ধরো ব্যয়স হচ্ছে, হয়তো খেলাফাত নিয়ে ব্যয়স হলে সাধারণ ব্যক্তি হয়তো বলতে পারে যে অনেক বয়স্ক আছে, বুড়ো আছে, কদিন হয়তো বাঁচবে, এ হোক বৃদ্ধ আছে, এ হোক এরপরে তুমি হবে, কিন্তু কি বলছে এটা ইনসাফ বলা হয়। কিন্তু আদলের ক্ষেত্রে কি বলা হয়? যে প্রকৃত হকদার সেই পাবে, একে আদল বলা হয়। সালাত মুহাম্মদ আলাইহি মুহাম্মাদের উপরে। এবারে সেখানে ছিল ইহুদি,
যে ধর্মগুরু গুরু ছিল তাকে আমার আপনার ইমাম বললেন, আচ্ছা তোমরা তো মুসা আলাইহিস সালামের মুজিজা মানো, মুসা আলাইহিস সালামের পূর্বের নবীদের মুজিজা মানো, কিন্তু তার পরের নবীদের মুজিজা আমরা তাদেরকে কেন মানো না? তখন সেই ইহুদি ধর্মগুরু বলতে লাগলো যে এই কারণে যে পরের নবী ওরকম মুজিজা ওরকম কিছু কোন মুজিজা দেখাতে পারেনি যা আমার নবী মুসা দেখিয়েছে। বলছে কি দেখিয়েছে? তোমার নবী তো শুধু দেখিয়েছে কি হাত থেকে নূর বার হয়েছে এবং আশা আশা দিয়ে সাপ তৈরি হয়েছিল, জাদুকারকে খেয়ে খেয়ে নিয়েছিল, আপনারা জানেন এই দুটি মুজিজা বিখ্যাত আছে। আর তারপরে নবী ঈসা আলাইহিস সালামের বিষয়ে পাওয়া যায় কি যে মৃতদের মুর্দাকে জীবিত করেছে। আমার আপনার নবী শেষ নবীর বিষয়ে পাওয়া যায় কি 1000 মুজিজা দেখিয়েছেন তিনি, এবং তার থেকে সবথেকে ছোট মুজিজা হলো কি, সবথেকে ছোট মুজিজা হলো চাঁদকে দুই টুকরো করা। এই হচ্ছে সবথেকে ছোট মুজিজা। তো আমার আপনার নবীর মুজিজা সবথেকে ছোট মজেদা, আর বড় মজেদা আরো কত আছে। তো আসিস যখন ব্যায়াম করতে লাগলো যে এই দুটি মজেদা তোমার নবীর বিষয়ে তোমরা ব্যায়াম করো বা তোমরা বিশ্বাস করো, পরের নবীকে মানো না তার মজেদাকে মানো না, এটা কিভাবে সম্ভব? তখন সে বাহানা করতে লাগলো, আচ্ছা এই জন্য মানি না যে এরা এই নবী বা এরা নিজের উম্মতদেরকে দেখিয়েছে, এর উম্মতরা দেখিয়েছে, আমরা তো নিজের চোখে দেখিনি। বলছি আচ্ছা আরে বড় বড় বলো বেয়াকুব আছো বোকা আছো তুমি, আরে কেন? বলছে মুসার মজেদা কি তোমার সামনে দেখিয়েছিলে? বলছে না দেখিয়েছিলে। বলছে না মুসা সামনে দেখে দেখাইনি। বলছে তো তাহলে কোথায় পেলে? বলছে আসমানে পুস্তকে পেয়েছি, অনেক পুস্তকে পেয়েছি। তখন বলতে লাগলো আচ্ছা আসমানে পুস্তকে যদি পেয়ে থাকো তাহলে আমার আপনার নবীরও মজেদা আছে, শেষ নবীরও মজেদা আছে। বলছে কি মজেদা আছে? বলছে সেই পুস্তকে তোরায় খুলো, তোরায় খুলে দেখো সেখানে পাওয়া যাবে যে মজেদা আছে কার, ঈসা নবীর মজেদা আছে, মুসা নবীর মজেদা আছে। কি মজেদা আছে? ও আলা আজাব, বলছে আলা তুর ইসিনা, বলছে মুসা নবীর তুর পাহাড় যেতেন, যখন তুর পাহাড় যেতেন সেখানে আল্লাহর তরফ থেকে ওহী হতো, ওহী নাজিল হতো। বলছে হ্যাঁ ওটা আমার নবীর মজেদা আছে, আমার নবীর উপরে ওহী হতো। বলছে আচ্ছা ঠিক আছে তুমি তোমরা তো বলেছো ওই বইতে দেখো আরো পেয়ে যাবে। কি বলছে? আলা জাবালি সাইর, বলছে জাবালি সাইর এই বিষয়ে লেখা আছে, বলছে তার উপরে নাজিল হয়েছে। বলছে ঈসার বিষয়ে লেখা আছে দেখো ওখানে, সে বলে দেখো হ্যাঁ ঈসার উপরে নাজিল হয়েছে। তারপর আরেকটি জিনিস বার করলো কি কি জাবালি ফারান, অর্থাৎ ফারান মক্কার একটি পাহাড়ের নাম, এবং তার নিচেই যে গুহা ছিল যাকে হেরা গুহা বলা হয়। বলছে আমার আপনার নবী ছাড়া এই যে গুহার উপরে এই যে ফারান পাহাড়ের উপরে যে ওহী হয়েছিল কেউ দাবি করেনি, কোন নবী দাবি করেনি, এটা আমার আপনার নবী আছে, শেষ নবী আছে যে দাবি করেছিল এই নবী এই পাহাড়ের উপরে আমার উপরে ওহী নাজিল হয়েছিল। সালাত মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তো আমার আপনার নবী তার উপর সবথেকে বড় মর্যাদা হচ্ছে কোরআনে মজিদ নাজিল হয়েছে। এত বড় মহান ব্যক্তি যার অঙ্গের দ্বারা এত বড় বড় মর্যাদা তিনি দেখিয়েছেন, প্রকাশ পেয়েছে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত মক্কার যে আরবের ভিতরে দুটি জিনিস বিখ্যাত ছিল, এক ছিল আরবদের গর্ব ছিল নিজের জবানের উপরে, যে আরবি ফার্সি আরবি এই যে আরবি জবানের উপরে তাদের গর্ব ছিল, অহংকার ছিল। আরেকটি ছিল তরোয়ারের ঘামান্ডি ছিল তার ভিতরে। তো বলছি রেওয়ায়েতে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জত কি এই কোরআনকে কি করলো সেই জবানের মোকাবেলায় কোরআনকে দিল, আর আরবদের তলোয়ারের মোকাবেলায় মাওলা আলীকে দিল। এবং আমার আপনার নবী যে আল্লাহর হুজ্জত তার উপরে সবথেকে বড় মুজিজা কোরআন মজিদ নাজিল হয়েছে। এই যে সিনা কত মজবুত ছিল, কত রুহানি তাকাত ছিল, রুহানি শক্তি ছিল, যে কারণে এই মজবুত মুজিজাকে নিজের বুকে তিনি নিয়েছিলেন। তো আজিজ আজ এই যে